গেলে তাহলে কি আমার স্বামী? না না না, কিছুতে তা হতে পারে না। আমাকে ছেড়ে আমার স্বামী কখনো কিছু হতে পারে না, কখনো কিছু হতে পারে না। সখিনা সখিনা ধর দর তর তুমি তর আমাকে শক্ত করে ধরো স্বামী। আমি যে চোখে ঘোর অন্ধকার দেখছে পারছি সখিনা সখিনা, তুমি আমাকে একটু শক্ত করে ধরো সখিনা সখিনা সখিনা। হয়তো আব্বা হুজুর আমাকে আচ্ছানি দিয়ে ডাকছে, শীঘ্র
না না সখিনা, তুমি এ কথা বলো না, তোমার আর আমার দেখা হবে সে হাসরে আর মিজানে সখিনা, তুমি তুমি তোমার কোলে আমার মাথাটা রাখো সখিনা, এই তো আমার যাওয়ার সময় হয়েছে সখিনা, আমি এমন কি অন্যায় করেছি আল্লাহ, আমি কি এমন পাপ করেছি, আজ বিয়ে রাত্রে স্বামীকে মরতে হলো কেন, 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 এই বিছানা আমি মানি না, কিছুতেই না, আমার পাখি, আমার পাখি আমাকে ছেড়ে কোথাও যেতে কখনো কোথাও যেতে পার না, কিছুতেই না মানি না, আমি কিছুতেই মানি না, উঠো উঠো, কথা বলো, কথা বলো বলছি, কথা বলো, কথা বলো, কথা বলো, আমি যদি একবার পেতাম তাহলে আমি চিন্তা কম দিতাম, কোথায় 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 মাদির বাচ্চা, আমি যদি একবার পাইতাম তাহলে আমার সম্রাট নাম উচ্চারণ করছিস তোরা, তোমার ইস্পদাম তোর ইস্পদাম, আমি ছিলেন এই কুকুরের মাঝে বিলে মুসলিম, তুই আমাকে চিনতে পারছিস না, আমি হয়েছি দামেস্কের বাদশা সম্রাট এজিদের চিপ চালা, নাম আমার সিমার, আমি বুঝিয়ে দেব জুতোর পরীক্ষায় হয়ে জন্য
বিমলের মাংস করছে, আমার আমার কুলের শিশু আসগালি চলে গেছে, সেই সেই পানি আমি কিছুতেই পান করব না, ওই তো মসজিদে আদান করেছে, এই তো আমার শুধু আমি একটু নামাজ পড়ে নেই, হে মেহেরবান খোদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তো আমার উত্তম সুযোগ, এই সুযোগে হোসেন সাহেবকে আমি ছিন্নশীল করে তার ছিন্নশীল নিয়ে যাবো আমার সম্রাট নিজেদের দরবারে, তার এক লক্ষ সৈন্য মুদ্রা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুই কেন আমাকে আঘাত করছিস, এই মুহূর্তে আমি তোকে চিহ্ন ঠিক করে নিয়ে যাবো আমার সম্রাট নিজেদের দরবারে, তার বিনিময় পাবো এক লক্ষ সৈন্য মুদ্রা, পরে শিবার তুই আমাকে আর কষ্ট দিস করে শিবা, আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য তোকে করতে হবে হোসেন, সহ্য তোকে করতে হবে, এখনই তোর আমি ভবনীরা শেষ করে দেবো হোসেন, শত চেষ্টা করার পরেও একটা পশম দই এই হুসেনের সাহেবের গায়ে আমি কাটতে পারছিলাম, তবে কি আমার খঞ্জনে কি ছড়ি ধার পড়ে গেছে, আবার আমি চেষ্টা করে দেখি আমি হুসেন সাহেবকে ছিন্নশীল করতে পারি কিনা, ওরে ভাই শিবা, ওই ছোট দিয়েছি আমাকে ছিন্নশীল করতে পারবি রে ভাই, পারবো তবে কি আমার বাহু শক্তি কমে গেছে, না 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 আমি আবার চেষ্টা করবো, ভাই শিবা আমাকে আর কষ্ট দিও না ভাই, আমার নানান দিতে আমাকে বলে গেছে শিবা, ওরে ভাই বসে এই কারবুলার ময়দানে যে তোমার মৃত্যু হবে, যে তোমাকে হত্যা করবে তার বুকে কোনো রোম থাকবে না, আরে ভাই শিবার তুমি তোমার মুখটা আমাকে খুলিয়ে দেখো, এই তোমার শিবা তুই তাই বলি সেই শিবা, আমি সেই সীমা তোমাকে ছিন্নশীল করে নিয়ে যাবো আমার সম্রাট নিজেদের দরবারে, তার বিনিময় পাবো এক লক্ষ সৈন্য মুদ্রা, ভাই সীমা
তোর হাতে মৃত্যু হবে, আমার হাতে তোর মৃত্যু হবে। তাহলে বল হোসেন, এইভাবে তোকে আমি ছিন্ন ছিন করবো। বল বল হোসেন, আমার বিলাম্বার সহ্য হচ্ছে না। ওরে ভাই শিবান, তুই শত চেষ্টা করলে আমাকে তুই ছিন্ন ছিন করতে পারবি না রে ভাই। আমার সোল থাকাছে, আমার নানাজিদের সম্মান খেয়েছে রে শিবান। তাই আমি বলছি ভাই শিবা, তুই আমাকে আর কষ্ট দিচ্ছি রে ভাই শিবা। তুই আমাকে উপর করে আমার ঘরে খরচম চালারে ভাই। সে জায়গা যে আমার নানা দিয়ে শুভ দেই নাই শিবা। তোমাকে আমি কিভাবে ছিল করবো? তাহলে কি তোমার হাতে কোনো খুন আছে হোসেন? জলদি দে না হোসেন, আমার যা ফিলাম্বার সহ্য হচ্ছে না হোসেন। আর ওই নানা যা কুঞ্জন দিয়ে তুই আমাকে শীত পারবি ভাই শিবা। এই তো সেই কুন্দন, এই কুন্দন দেব আমি হোসেন সাহেবকে চিহ্ন চিল করলেন। আমি হোসেন, আমি হোসেন, একটি হলো একটি হলো হোসেন সাহেব সিন্নশীল হয়েছে ভাই হোসেন, ভাই হোসেন, ভাই হোসেন, ভাই হোসেন। আমি আমার সবাই দিতে দরবারে তার বিনিময় গেল এক লক্ষ সাহায্য করতাম আর আমি হয়ে যাব বামন। তুমি ডাকছো কেন বামন? আমার জয় বিদায় কোথায় ব্রাহ্মণে? আমার জয় বিদায় কোথায়? আমার জয় বিদায় ব্রাহ্মণে। বামন, আমি ওতে কি খেতে দিব বামন? ঘরে যে খাবার বলতে কিচ্ছু নেই ব্রাহ্মণে। তাহলে আমার জয় বিজয় না খেয়ে মরে যাবে। ন
সেটা মারছে না বলে ব্রাহ্মণ কি বাড়িতে আছো? ব্রাহ্মণ ব্রাহ্মণ কি বাড়িতে আছো? ব্রাহ্মণ বলে রাখছে আমি বাড়িতে আছি। শোনো ব্রাহ্মণ, আমি এসেছি তোমার কাছে একটা গচ্ছিত ধন রাখতে। ঋষি পোহালে আমার গচ্ছিত ধন তুমি আমাকে ফিরে দেবে। আমি আমি শ্মশান মনে চলে যাবো ব্রাহ্মণ। দিবালোকের জন্য আমাদের আশ্রয় দিতে হবে, আপনাকে আশ্রয় দেবার মতো আমাদের কোনো উপায় নেই। শোনো ব্রাহ্মণ, তবে আশ্রয় কোনো প্রয়োজন হবে না ব্রাহ্মণ। আমি শুধু তোমার কাছে একটি জিনিস গচ্ছিত রাখতে এসেছি, আর আমি এই দিবালোকে এই জঙ্গলেই কাটিয়ে দিব, আর রাত্রি ভোর হলে আমি তোমার কাছে এসে আমার গচ্ছিত ধন তুমি আমাকে ফেরত দেবে ব্রাহ্মণ। একই বলছেন, একই জিনিস আমার কাছে গচ্ছিত রেখে যাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার গচ্ছিত ধন আপনাকে ফিরিয়ে দিব। এই যে দেখো ব্রাহ্মণ, আমার হাতে একটা ছিন্নশীল, এই ছিন্নশীল তোমার হাতে আমি গচ্ছিত রেখে চলে যেতে চাই ব্রাহ্মণ। ছিন্নশীল কার? ছিন্নশীল আপনি নিয়ে এসেছেন আমাদের সাথে গচ্ছিত রাখতে? ব্রাহ্মণে এই ছিন্নশীল হয়েছে ওই মদিনার ছোট ইমাম হুসেন সাহেবের ছিন্নশীল। দেখো দেখো ব্রাহ্মণি, এমন কি অপরাধ করেছিল ব্রাহ্মণি তাকে ছিন্নশীল করেছে? সেই কৈফত কি আমি তোমাকে দেব ব্রাহ্মণ? বলো বলো আমার কথা তুমি রাখবে কিনা? এই ছিন্নশীল যে অবস্থায় তোমার কাছে আমি রেখে যাব, ঠিক সেই অবস্থায় তুমি আমাকে ফেরত দিবে ব্রাহ্মণ। আমি তাই দেব, আপনি রেখে যাবেন আমি তেমনি ফিরে দিব। খুব সাবধান, আজ হয়তো তুমি আমাকে চিনতে পারছো না ব্রাহ্মণ। আমি হয়েছি ওই সম্রাটের শিব সালাম শিব। কথাটা যেন মনে থাকে ব্রাহ্মণ, কথাটা যেন মনে থাকে, তবে আমার নাম পাপিষ্ট শ্রীমান। আমাদের রক্ষা করতে হবে ব্রাহ্মণী, রক্ষা করতে।
ঠিক ব্রাহ্মণ তিন এই পবিত্র শূন্য চিন আমার কাছে দিন, প্রয়োজন হয় আমার মাথা কেটে দেব, তবে পবিত্র শূন্য চিন ওই কাপে হাতে দেব না, বাহন দেব না। তাই করতে হবে ব্রাহ্মণী, তাই করতে হবে, পরিধান হলে আমাদের দুরাচারের চিহ্ন সর্দিয়া দেব। এই পবিত্র চিহ্ন চিহ্ন রক্ষা করতে হবে ব্রাহ্মণী, রক্ষা করতে হবে, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো ব্রাহ্মণী, স্বর্গবাসী হতে পারবো। পিতা আপনাদের এত তীব্র মনে হচ্ছে কেন পিতা, বলুন পিতা আপনাদের কি হয়েছে? বলে আমার জয় বিজয়, তোদের মুখে তোদের মুখে আমরা পিতা মাতার ডাক শুনতে পারবো না। কি বলছেন পিতা, কি বলছেন পিতা, আপনি এসব কথা কেন বলছেন? আপনাদের কে আপনাদের কথা দিয়ে আমরা বুঝতে পারছি না পিতা, আমাদেরকে খুলে বলুন পিতা। বলে বাবা জয় বিজয়, এই কে দেখ বাবা, আমার হাতে একটা চিহ্ন আছে, চিহ্ন শির, এই চিহ্ন শির আমাদের রক্ষা করতে হবে বাবা জয় বিজয়। মদিনার ইমামের চিহ্ন ছিল বিশ্ব পাপী শিবার, এই চিহ্ন ছিল আমাদের কাছে গর্চিত রেখে গেছে। হ্যাঁ বাবা জয় বিজয়, তাই আমরা স্থির মন করেছি এই পবিত্র চিকিৎসায় কিছুতেই ওই কাপির হাতে ফিরে দেব না, যদি আমাদের দুজনের মাথা কেটে দিতে হয় তাই দেব না। আমার জন্য আমরা দুবাই বেঁচে থাকতে আপনাদের মাথা কিছুতেই কাটতে হবে না, কাটতে হয় আমাদের দুই ভাইয়ের মাথা কেটে তারপর আপনি ওই সীমার হাতে দিন। তাই দেব বাবা জয় বিজয়, তাই দেব, তাই চল বাবা জয় বিজয়। ওরে ব্রাহ্মণে ওই নিজের হাতে সন্তানের মাথা দিয়ে ওই ছেলের সীতা সীতা রক্ষা করতে হবে, তাই চলো, তাই চলো ব্রাহ্মণ, তাই চলো। আমার গোষ্ঠীতে ধন তুমি আমাকে ফেরত দাও ব্রাহ্মণ, বল আমার গোষ্ঠীতে কোথায় রেখেছিস বল ব্রাহ্মণ।
যতক্ষণ পর্যন্ত না বলবি ততক্ষণ আমার হাতের চাবুক চালক চলতে থাকবে। চাই চাই আমি শুধু আমার মাথা, এখনো সময় আছে, ভালো হলে বলছি আমার মাথা দিয়ে আমাকে ফেরত দেব। রইলাম রইলাম আমার গোষ্ঠীতে তখন তুই কোথায় রেখেছিস? আমার গোষ্ঠীতে তখন তুই আমাকে ফিরাতে চাবুকে আঘাতে আমার কোথায় রেখেছিস? আমার আসবো, আর যদি আমার গোসল দিবে না দিস এই চাবুকের পর চাবুক তোর পিঠের ছাল আমি তুলে দেবে ব্রাহ্মণ, এক কথাটা বলে রাখিস। আমি এখন কি করবো? হত্যা করতে হবে আমি যাই আমার ভাইয়ের মাথা লিখে ফেলে ব্রাহ্মণে বলো আমি কাকে নিয়ে থাকবো? ব্রাহ্মণে দুঃখ করো না স্বামী, দুটি সন্তানের বিনিময় যদি এই পবিত্র সিংহাসন রক্ষা করতে পারি তাহলে যে আমরা স্বর্গবাসী হতে পারবো। আমার শিত দন্তি আমাকে ফেরত দে ব্রাহ্মণ। আমি চাই শুধু ওই হুসেন সাহেবের চিহ্ন ছিল, আর যখন আমি না পাবো তখন এখনো সময় আছে ব্রাহ্মণ, আলে আলে বলছি আমার গোষ্ঠী তো দর্শিয়া বলতে নইলে আমার কষ্ট আমাকে তোদের আমি কাউকে বাঁচতে পারবো।
না, আমার জীবন গেল ওই হুসেন সাহেবের, ওই প্রবেশ সিং আছেন, আমি তোর হাতে তোলা দেব না। দেবে কিনা? তুমি কিনা দেবে কিনা? দাও ব্রাহ্মণী, দাও আমার গচ্ছিত দান, তুমি আমাকে আমার স্বপ্ন তার মানে রয়ে গেলে আমি পাবো 1,00,000 স্বর্ণ বলে। আমি যে জৈনবের রূপে পাগল হয়ে গেছি, এখনো পর্যন্ত রাত পায়ে গেল, আমি জৈনবের কোনো সন্ধান পেলাম না। এই যে জৈনব, মানুষ দেখেছি কিন্তু জৈনবকে আমি দেখছি না কেন? কাবিল খা, মন্ত্রী মারোয়ান, এত বিচলিত হবে না জনাব, সীমার যখন গেছে হুসেন সাহেবকে ধরে আনতে, বান্দার সালাম শাহি দরবারে, বান্দার সালাম শাহি দরবারে, এই তো আমি এসেছি জনাব। তুমি এসেছ সীমার? হ্যাঁ জনাব। বলো বলো সীমার, ওই হুসেন সাহেব কোথায়? এই নিন জনাব, এই নিন জনাব। মদিনার হুসেন সাহেবের ছিন্নশীল, হুসেন সাহেবের ছিন্নশীল। বলো বলো সীমার, কেন তুমি হত্যা করেছো হুসেন কে? না জনাব, হ্যাঁ জনাব, আমি হুসেনকে হত্যা করেছি জনাব। আমি তোমাকে এমন কোন আদেশ দিইনি যে হুসেন সাহেবকে ছিন্নশীল করে তুমি আমার সমক্ষে আনবে।
আমি তোমাকে আদেশ দিয়েছিলাম হোসেনকে যেভাবে যে অবস্থায় যেখানে পাও না কেন তুমি আমার দরবারে হাজির করবে। হ্যাঁ জনাব, আমাকে ক্ষমা করুন জনাব, আমি বহু চেষ্টা করে আমি হুসেন সাহেবকে জীবিত আনতে পারিনি জনাব, তাই আপনি আমাকে ক্ষমা করুন জনাব। আমি তাই অন্যায়ের প্রতিশোধ দিতে বলো বলো কেন তুমি হোসেনকে হত্যা করেছো বলো। আমি বলছিলাম কি এবার করব তো এই সীমারকে ক্ষমা করে দিন জনাব। অসম্ভব আমি তোকে এমন কোন আদেশ দিইনি যে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবি। আমাকে মাফ করুন জনাব, আমাকে আর মারবেন না, আপনার চামকের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না জনাব, আমাকে এবারকার মতন মাফ করে দিন জনাব। আর শুধু চাবুক মেরে শেষ হবে না তোমার, মদিনার হোসেনকে তুই যেভাবে হত্যা করেছিস শ্বশুরবা, যে অন্যায় তুই করেছিস তার বিনিময় আমি তোকে হত্যা করেছিলাম। আপনার আদেশ আপনি ফিরে নিন যাব না, আমি আপন চেষ্টা করেও ওই হোসেন সাহেবকে জীবিত অবস্থায় আনতে পারিনি, আমার জীবনের বিনিময়ে আমি বহু চেষ্টা করেছি যাব না, আমি আমাকে মাফ করে দিন যাব না। এই মুহূর্তে এই সীমারকে হত্যা করা যাবে না জনাব। ঠিকই বলেছেন মহামন্ত্রী মারা, বিবি জৈনবকে যদি পাবো, বিবি জৈনবকে পাবার জন্য আমি নবীর বংশ একে একে সবগুলোকে শেষ করে দিয়েছি, বিবি জৈনবের জন্য আমি সবাইকে ধ্বংস করে দিতে পারত, আমি চাই শুধু বিবি জৈনবকে। এতক্ষণ শুধু আপনার অপেক্ষায় ছিলাম জনাব, এবার ওই হোসেন সাহেবের আবির্ভাব জয়নালকে আমি আপনার রাজ দরবারে বন্দী করে নিয়ে আসবো জনাব, বিদায় জনাব, বিদায়।
মহামন্ত্রীর মারা জনাব চলুন আমরা এবার অন্তপুরে গমন করি। তাই চলুন মহারাজ। মদিনাবাসীর জন্য পানি আনতে, কিন্তু সে যে এখনো ফিরে আসছে না। আমি তো আর কিছুই বুঝতে পারছি না বুবুজান। আমিও তাই ভাবছি শহর ভানু। তাহলে কি ওই ফুরাত নদীর কূলে, ওই ফুরাত নদীর কূলে যুদ্ধ হোসেন কে, যুদ্ধ হোসেনের অমঙ্গল হয়েছে, যুদ্ধ হোসেনের অমঙ্গল হয়েছে বুবুজান? বুবুজান আমি তাই ভাবছি, আমিও তাই ভাবছি বুবুজান। তাহলে কি আবার কোনো অমঙ্গল হয়েছে? বলুন বুবুজান, আপনি বলুন এখন আমি কি করব? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? চল শহর বানো, তাই চলুন বুবুজান।